সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম খান, প্রভাষক এআই বিভাগ, রাজবাড়ি সরকারি গভর্নমেন্ট স্কুল। আমি আমার ক্লাসের শুরুতেই আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা দীর্ঘদিন ধরে এই অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি তারা এই ক্লাসগুলো গ্রহণ করছে, পাশাপাশি তারা রেসপন্স করতেছে। এটা যাই হোক, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিব সেটা হচ্ছে, বা যে বিষয়টা তোমাদেরকে পিছনে নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেই টপিকসটা হচ্ছে স্নায়ু যুদ্ধ। আর তারপর স্নায়ু যুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক যে একটা দ্বন্দ্ব সেই বিষয় সম্পর্কে, এবং টপিকস এর ভিতরে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো হচ্ছে আসলে স্নায়ুযুদ্ধটা কখন আবির্ভাব ছিল, তারপর স্নায়ুযুদ্ধের যে ধারণাটা, স্নায়ুযুদ্ধের উদ্ভব এবং স্নায়ুযুদ্ধের কারণ এবং ফলাফল ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি। যাই হোক, আমরা আজকে প্রথমেই আলোচনা করি যে স্নায়ুযুদ্ধটা আসলে কি। স্নায়ুযুদ্ধকে যদিও ইংরেজিতে বলা হয় কোল্ড ওয়ার, অনেকেই বলছেন যে আসলে কোল্ড ওয়ার দিয়ে মানে সেই এটা ওই সময় যে অবস্থাটা ফেস করছিল, বা ঠান্ডা লড়াই, সেই মানে মূলত এই ঠান্ডা লড়াই যে শব্দটাকে আসলে সেই ভাবটা প্রকাশ পায়। এই ক্ষেত্রে স্নায়ু যুদ্ধটাই পরিপূর্ণ একটা শব্দ হিসেবে ধরা যায়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পূর্ব থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের আদর্শগত কারণে পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছিল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে 1945 সালের পর থেকে তাদের এই আদর্শিক দ্বন্দ্বটা প্রকট আকার ধারণ, এবং এমন একটা অবস্থা বিরাজ করতে থাকে যে এই বুঝি যুদ্ধ লেগে গেল, আবার নাও লাগতে যুদ্ধ টান টান একটা উত্তেজনা, লাগবে 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 কিন্তু লাগতেছে না। ওই পক্ষই মানে এরকম যে উত্তেজনা বিরাজ করতেছিল, এবং এখানে দুইটা পক্ষ হয়ে গেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র, এবং সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন তার মিত্রদের। মূলত পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের যে আদর্শিক দ্বন্দ্বটা সেই সময় বিরাজ করতেছিল, এবং এই সময়কালটা ছিল প্রায় অর্ধশত বছর, 1945 সাল থেকে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পূর্ব পর্যন্ত, 90 সালের পূর্ব পর্যন্ত সময়কালটাই মূলত স্নায়ু যুদ্ধ হিসাবে করা হয়। অবশ্যই এই স্নায়ু যুদ্ধের ক্ষেত্রে মূলত আমরা প্রত্যক্ষ ভাবে যেটা দেখি সেটা হচ্ছে প্রিয় বেশি 1950 থেকে ফসলটা এই সময়টা প্রকট আকার ধারণ ছিল বেশি। যাই হোক, তাহলে স্নায়ু যুদ্ধটা হচ্ছে মানে যদি আমরা এক কথায় বলি সেটা হচ্ছে সমাজতন্ত্রবাদ এবং একটা আদর্শিক, এবং অবস্থাটা এমন হয়েছিল যে একটা টানটান উত্তেজনার মধ্যে বিশ্বের জনগণ বা সবসময় আটক থাকত যখন, এবং এর সময়কালটা ছিল প্রায় অর্ধশত বছর, এবং প্রত্যক্ষভাবে কেন্দ্রতেই গড়ে উঠেছিল। স্নায়ুযুদ্ধের শেষটা হয়েছিল 1991 সালে সোভিয়েত ইংরেজের সাথে। যাই হোক, স্নায়ুযুদ্ধ এই সম্পর্কে যে একটা ধারণা, স্নায়ুযুদ্ধের ধারণা হচ্ছে আসলে এক ধরনের যুদ্ধ অবস্থা নির্দেশ করে, কিন্তু যেখানে যুদ্ধও না আবার যুদ্ধের অনুপস্থিতি শান্তিও না, এইরকম একটা অবস্থা হচ্ছে স্নায়ুযুদ্ধ। সুতরাং আমরা যদি স্নায়ু যুদ্ধকালীন সময়কে সশস্ত্র শান্তির যুগ বললেও বেশি একটা বলা হবে না। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় দুই পরাশক্তির কথা বলে, একটা হচ্ছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র তখন এই পারমাণবিক বোমার মালিক হয়, এবং যা তারা হিরোশিমা নাগাসাকিতে তারা ফিরেছিল আর কি, এবং পাশাপাশি তার পরবর্তীতে 1949 সালে আবার সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার মালিক, যার কারণে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীর
যে নেতৃত্ব জায়গায় ছিল ব্রিটেন এবং ফ্রান্স, অর্থনৈতিক কারণে বিশ্বযুদ্ধের মধ্যে এত ধাক্কা সামলানোর ফলে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে তারা একটা আগুন সৃষ্টি হয়, পাশাপাশি সামরিক তারা দুর্বল হয়ে পড়ে, ফলে বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন হয়। সেই সময়টায় মূলত পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। এই দুই পরাশক্তির মধ্যে আদর্শিক দ্বন্দ্বটাই মূলত স্নায়ু যুদ্ধ হিসেবে ছিল, এবং এই ক্ষেত্রে যদি আমরা বলি যে মূলত স্নায়ুযুদ্ধের, যদি এখন আমরা স্নায়ুযুদ্ধের সংজ্ঞাটা কি, আসলে স্নায়ুযুদ্ধের সংজ্ঞাটা হচ্ছে, কেউ কেউ এরকম ভাবে বলছে, যেমন অধ্যাপক আর কে বেথক বলেন, স্নায়ুযুদ্ধ ছিল মূলত কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের শক্তির দ্বন্দ্ব। আবার এক কথায় কেউ কেউ বলছেন যে আসলে স্নায়ুযুদ্ধটা বলতে চায় সমস্ত পুঁজিবাদের মধ্যে যে দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব, সেটি ছিল স্নায়ুযুদ্ধ। তারপর এছাড়া অধ্যাপক ফ্র্যাঙ্কেলের মতে ঠান্ডা যুদ্ধ বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সাথে সংশ্লিষ্ট সকল ঘটনাকে বোঝায়। যাই হোক, আমরা এখন মোটামুটি আলোচনা করি আসলে স্নায়ুযুদ্ধের উদ্ভবটা কখন হয়েছিল। স্নায়ুযুদ্ধের উদ্ভবটা হয়েছিল দ্বিতীয়, মূলত প্রকৃত অর্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ পর্যায়ে 1945 সালে যখন একে একটা ইয়ালটা সম্মেলন হয়, আমরা তো অনেকে জানি যে ইয়ালটা সম্মেলনটা একটা জাতিসংঘ কেন্দ্রিক হয়েছিল, পাশাপাশি সেখানে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা। সেই ইয়ালটা সম্মেলনে সোভিয়েত ইউনিয়ন বেশ কিছু শর্ত রাখছে বিশ্ব নেতৃত্ব, এবং সেই শর্তগুলো হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন তার পশ্চিম সীমান্তে দেশগুলো আছে যেমন পোল্যান্ড, রোমানিয়া, এইসব দেশগুলো সবসময় তার ভিতরে একটাই ছিল যে যেমন জার্মান সহ এরকম শক্তিগুলো এসে তাদেরকে এই সীমান্ত এসে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে। এই জন্য এই সব দেশের সরকারকে অবশ্যই সোভিয়েত ইউনিয়নের মিত্রতা ভাবাপন্ন হতে হবে, এইরকম একটা শর্ত ছিল। পাশাপাশি আরো বেশ কিছু শর্ত ছিল যে যুদ্ধে পরাজিত হওয়ার পর জার্মানিতে সমাজতান্ত্রিক যে আদর্শ, এই আদর্শ ব্যবস্থা চালু করবে, এই ধরনের একটা তারা এই ধরনের বিষয়গুলো তারা আর কি আটলান্টিক, সরি, ইয়াটা সম্মেলনে উপস্থাপন করেছিল। ওই সময় আমেরিকার যে রাষ্ট্রপতি ছিলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তারা অনেকটা অন্যসম্মতিও দিয়েছিলেন। পরবর্তীতে যুদ্ধের পরে রুজভেল্টের মৃত্যু হয় এবং উইনস্টন চার্চিল ক্ষমতাচ্যুত হলে তখন মার্কিন প্রেসিডেন্ট হয় হ্যারি ট্রুম্যান, এবং পাশে ইংল্যান্ডের এটলি ক্ষমতাসীন হয়। তারা আবার পূর্বের দুজন রাষ্ট্রপ্রধানের মতো এতটা দূরদর্শী ছিলেন না, তাদের অদূরদর্শিতার ফলেই অনেকাংশেই বলা যায় যে তাদের তাদের অদূরদর্শিতার ফলেই এই স্নায়ুযুদ্ধের, স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে যে সময় এই ইয়ালটা সম্মেলন যুদ্ধ শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, ইয়ালটা সম্মেলনের যে ধরনের কথাবার্তা ছিল সেই কথা অনুসারে এই সময় দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই মিত্র বাহিনী সেই অনুসারে কাজ করতেছে না। তারা যেমন যে রাশিয়ার পশ্চিম সীমান্তের মানিয়া, তারপর পোল্যান্ড, এইসব দেশের যে রাশিয়ার যে একটা দাবি ছিল সোভিয়েত যে এইসব দেশের সরকার গুলা তাদের মিত্রত্ব ভাবাপন্ন হবে, সেক্ষেত্রে তারা তেমন সমর্থন ছিল না। পাশাপাশি জার্মানিতে তারা এক জার্মানি দুই ভাগে ভাগ হয়ে যাওয়া অবশেষে পূর্ব জার্মান, পশ্চিম জার্মান, পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক একটা ভাব আনার কথা ছিল, সেটা আমেরিকা করতে দেয় নাই। এই যে এরকম বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে। এই ফলে এর কারণে সোভিয়েত ইউনিয়ন তার দেখা গেছে যে তার পূর্ব সীমান্তের অনেকগুলো দেশ কিনতে এসে আবার অনেকাংশে দখল করে দেয় এই দুটো বিষয়। এর থেকে বড় বিষয় হচ্ছে 1949 সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমা বানায়, ফলে ক্ষমতার একটা ভারসাম্য এসে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এই জন্য সে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ইচ্ছের সাথেই যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে সে তার পাল্টাপাল্টি করে, এবং সে তো আলাদা একটা গঠন করে, আলাদা একটা দল গঠন করে।
নেটোর মতো, আর এখান থেকে শুরু হয় স্নায়ুযুদ্ধ। যাই হোক, স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখা হয়, অনেকে এইভাবে বলছেন যে সম্ভবত ওই সময় এই তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিলেন, এই ঘোষণাটা ছিল অনেকটা এরকম, মানে তার মর্মার্থটা ছিল অনেকটা এরকম যে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন ইউরোপকে গ্রাস করার একটা যখন সেই ষড়যন্ত্রকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্থ আহ্বান জানানো। এই যে আহ্বান, এই আহ্বানের ফলে আমেরিকাও নিজের মোড়ল, মানে বড় আকারের মোড়ল ভাব শুরু করে, পাশাপাশি ইউরোপীয় রাষ্ট্রগুলো এসে মানে ন্যাটো গঠন করে। ঠিক একই কারণে এদিক থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তার জন্য পরশ প্যাক্ট গঠন করে। এই যে উভয় দল যে দলের সারা পৃথিবীর পরিস্থিতি হয়ে যায়, আবার পাশাপাশি যে দেশি মানে ওই সময় নব্য স্বাধীন দেশ হিসেবে হয় ফ্রান্সের হাত থেকে দেশ স্বাধীনতা লাভ করে, উভয় দেশই রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র উভয়ই সেইখানে যায় তাদের যার যার আদর্শকে সামনে রেখে, যে মানে উভয় প্রত্যাশা ছিল যে তাদের আদর্শ যাতে স্বাধীন দেশটি গ্রহণ করে। এদের মধ্যে এই যে দানা বাঁধা শুরু হয়, দানাগুলোই পরবর্তী ক্ষোভ বলে ধীরে ধীরে স্নায়ুযুদ্ধের চরম আকার ধারণ। যাই হোক, আমরা স্নায়ুযুদ্ধের আরো উল্লেখযোগ্য কয়েকটা কারণ দেখবো, তার মধ্যে একটা কারণ ছিল যে ইরান নিয়ে একটা মতপার্থক্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী ইরান দখল করেছে এবং যুদ্ধের পর ইরান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে ইঙ্গো মার্কিন যুদ্ধের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এটা একটা কারণ ছিল যে কারণে উভয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং পাশাপাশি স্নায়ুযুদ্ধের আবির্ভাব। জাপান আক্রমণ সংক্রান্ত 1945 সালে যে ইয়ালতা চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বলা হয়েছিল জাপান যেহেতু রাশিয়ার বিপুলবর্তী, ও সেই অনুসারে রাশিয়া জাপান যুদ্ধ করার কথা ছিল, মানে সোভিয়েত ইউনিয়নে রাশিয়াতে ছিল। সেই সময় দেখা গেছে ঘটনা উল্টা করছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মানে সোভিয়েত ইউনিয়ন সে সুযোগ না দিয়ে নিজেই সেখানে এসে আণবিক বহন এবং জাপান দখল করে। সোভিয়েত ইউনিয়ন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং পরবর্তীতে সে এর বিরোধী বিরোধিতা করে, একটা সময় সাথে তাদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধের আবির্ভাব। এছাড়া গ্রিসের অভ্যন্তরীণ বিরোধ, তারপর তুর্কি বিদ্রোহ, এগুলো অনেকটা ছিল এই ক্ষেত্রে একটা গ্রিসের যে অভ্যন্তরীণ বিরোধ সেক্ষেত্রে গ্রিসের বিরুদ্ধে মানে অভ্যন্তরীণ যে বিদ্রোহী শক্তি আছে সেই বিরুদ্ধে সঠিক সাপোর্ট ছিল, সেই সাপোর্ট করে গ্রিসের অর্থনীতি সামরিক বা বর্তমানিক অনেকটা ভারসাম্যহীন পড়েছিল, গণতন্ত্র ব্যবস্থা ধ্বংসের মুখে চলে গেছিল ইত্যাদি ইত্যাদির কারণে। এখানে মার্কিন ব্লক এবং সোভিয়েত ইউনিয়ন ব্লক স্নায়ুযুদ্ধের আকারটা আরো তীব্র আকার ধারণ। রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি 1950 সালে রাশিয়া এ সময় পারমাণবিক বোমার অধিকারী হয়, পূর্ব ইউরোপের দেশগুলোর কমিউনিজমের পক্ষে সহায়তা দিয়ে এসব দেশের সাথে নিবিড় সম্পর্ক, ফলে পশ্চিমা বিশ্বে কমিউনিজম দেখা। এক্ষেত্রে বলা যায় যে আসলে একটা যে আমেরিকা অনেকে এটা মূল কারণ হিসেবে মুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিজম সোশিয়ালিজম সমাজতান্ত্রিক যে একটা আদর্শ, এই আদর্শটাকে তার এই আদর্শগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রেও মানে তার গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কা থেকে মূলত সে সোভিয়েত ইউনিয়নের সাথে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। ফুলটন বক্তৃতা, অনেকে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশরীয় অঙ্গরাজ্যে ফুলটনে যে বক্তৃতা দিয়েছিলেন তা থেকেই স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়। এই বক্তৃতায় তিনি সোভিয়েত প্রভাব বলয় থেকে মধ্য ও পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলিকে বের করে নিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এতে সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বে শূন্যতা সৃষ্টি, এছাড়া মারণাস্ত্র কৌশল, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন তথাক্রমে 1945 এবং 1949 সালে আণবিক বোমার অধিকারী,
মানবিক দোষী এসব উচ্চ পক্ষ সম্পন্ন অস্ত্রের অধিকারী হওয়ায় উভয় রাষ্ট্র পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত। যাই হোক, আমরা এই সময়কাল পর্যন্ত মূলত দেখলাম যে স্নায়ুযুদ্ধ কি, স্নায়ুযুদ্ধ সংক্রান্ত স্নায়ুযুদ্ধ কারণ গুলা এই সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা দেখবো যে আসলে স্নায়ুযুদ্ধের মানে যে বিভিন্ন পর্যায়ে স্নায়ুযুদ্ধ থেকে বলা হয় ভাগ করা হয় কত স্নায়ুযুদ্ধ, পাঁচটি পর্যায়ে বিভক্ত করা যায়। তার মধ্যে সবচেয়ে চরম পর্যায়ে হিসেবে বিবেচনা করা হয় 1950 থেকে 1953 সাল পর্যন্ত, এই সময়টাই সবচেয়ে স্নায়ুযুদ্ধের যে ভয়াবহ রূপটা ওই সময় বেশি পরিবর্তিত হয়েছে। সময়টা বিশ্বের নেতৃত্ব বিশ্বের জনগণ সবসময় তখন ভয়াবহ দিকে ক্ষেপণাস্ত্র তাক করে দেখছিল এবং তাদের অবস্থাটা এরকম যে চরম একটা টানটান উত্তেজনার অবস্থা ছিল এই সময়টা। যাই হোক, আমরা মোটামুটি ভাবে এইখান থেকে আজকে আলোচনা থেকে এতটুকু মোটামুটি আলোচনা করা যায় যে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস দিয়ে এই স্নায়ুযুদ্ধের যে পাঁচটি পর্যায়ে এক পর্যায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা। আজকে আমরা যে বিষয়টা আলোচনা সেই বিষয়টা তাহলে আমরা আমি আর একবার বলি, আজকে যে বিষয়টা আলোচনা করবো তা হচ্ছে স্নায়ুযুদ্ধের নামকরণের সাথে নামকরণ, স্নায়ুযুদ্ধের পপ, তারপর স্নায়ুযুদ্ধের কারণ, কারণটা কি ছিল, ওই সময় বিশ্ব পরিস্থিতি কি অবস্থা ছিল বা কেন হয়েছিল ইত্যাদি বিষয়। স্নায়ুযুদ্ধের মূলত পাঁচটি পর্যায়ে, আমরা পরবর্তী ক্লাসে স্নায়ুযুদ্ধের পাঁচটি পর্যায় নিয়ে বিস্তারিত আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি আজকের, তবে আলোচনা শেষ হওয়ার আগে আমি আমাদের আবারও মনে করে দিতে চাই দেশে মানে দেশ বা বিশ্ব আজকে একটা কঠিন সময় পার করতেছে COVID-19 বা করোনার কারণে। সুতরাং আমরা যে যেখানে থাকি সচেতন ভাবে থাকি, নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন করি এবং মাস্ক পরিধান, এই বিষয়টা বলেই আমি আজকে আমার কাজটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।